বিরল এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মহাসাগরের মধ্যেই বিস্ফোরণ ঘটেছে অগ্নেয়গিরির যার ভয়াবহতার প্রভাব বেশি পড়েছে ছোট দ্বীপরাষ্ট্র টোঙায় শনিবার সাগরের তলদেশে হৃদমূর্তি ধারণ করে অগ্নেয়গিরি আট মিনিটের অগ্নুৎপাত নাড়িয়ে দেয় গোটা অঞ্চল এমনকি দূরতম প্রতিবেশী রাষ্ট্রগুলিকেও সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র জাপান ও নিউজিল্যান্ড সাগরতলের এই বিপর্যয়ে হতবাক করেছে ভূতাত্ত্বিকদের তাদের অভিমত এটি অনান্য অসাধারণ ঘটনা বিস্ফোরণের চিত্রটি ধরা পড়েছে স্যাটেলাইটে সেখানে বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে যেন মহাশক্তিদর পরমাণু বোমার বিস্ফোরণ সাগরতলার অগ্নিগিরি সক্রিয় হওয়ার তীব্রতা এতই জোরালো ছিল যে আকাশের বিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়ায় ছাই আর ধোয়া টোঙার সমুদ্রতলের প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে আটশো কিলোমিটার দূরের ফিজিতেও শনিবার এ ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হুঙ্গা হুঙ্গা হাপায়ের বিপর্যয়ের এই ভিডিও আট মিনিটের বিপর্যয় নাড়িয়ে দেয় গোটা অঞ্চলকে জারি করা হয় একের পর এক সুনামি সতর্কতা যাকে নজিরবিহীন ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন ভূতাত্ত্বিকরা এই নিয়ে টোঙার মুখ্য ভূতাত্ত্ববিদ প্রফেসর ডেভিড তাপিন বলেন প্রশান্ত মহাসাগরের সুনামি নিয়ে চল্লিশ বছর ধরে গবেষণা করছে দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটি অনান্য অসাধারণ একটি ঘটনা সুনামি প্রায় দেখা যায় কিন্তু সাগরতলে অগ্নিগিরির অগ্নুৎপাত এই প্রথম ঘটল যা সবার জন্যই সারপ্রাইজ বিশ্লেষকরা বলছেন শত বছরের মধ্যে একবার হয়তো দেখা মেলে এই দৃশ্যের প্রফেসর ডেভিড তাপিন আরও বলেন সাগরতলে অগ্নিগিরি সক্রিয় হয়ে ওঠার ঘটনা এই প্রথম নয় উনিশশো সালে ইন্দোনেশিয়া সাক্ষী হয়েছিল এমন অগ্নুৎপাতের সে সময় প্রাণ হারান অঞ্চলটির ছয়ত্রিশ হাজার মানুষ দু সাল থেকে হুঙ্গা হাপায় সক্রিয় বছরের শেষ নাগাদ বুধবুদ ওঠা শুরু করে সেখানে যার হৃদুমূর্তি এবার দেখল বিশ্ব দুর্দমা প্রতিবেশী নিউজিল্যান্ডের সরকার বলছে ক্ষয়ক্ষতি এতটা তীব্র না হলেও প্রথম থেকেই তারা ছিল সতর্ক অবস্থানে এছাড়াও অগ্নুৎপাতের ধাক্কায় সর্বোচ্চ দশ ফুট উচ্চতা ঢেউ আশ্রে পড়তে পারে এমন সতর্কবার্তা দিয়েছিল জাপান দেশটির দক্ষিণাঞ্চলে এরই মধ্যে চার ফুটের কাছাকাছি হচ্ছে জলোচ্ছ্বাস যুক্তরাষ্ট্র জানিয়েছে তীব্র স্রোত ও ঢেউয়ে প্লাবিত হতে পারে সানফ্রান্সিস্কো বার্ক্লে সান্তাক্রুজের মতো উপকূলীয় এলাকা বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন